আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে রসগোল্লার রেসিপি শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। রসগোল্লা তৈরি করতে আমি প্রথমে ছানাটা তৈরি করে নেব। ছানা তৈরি করতে আমি লিকুইড মিল্ক নিয়েছি 1 লিটার আর নিয়েছি ভিনেগার। ছানা তৈরি করতে নিয়েছি 3 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ পানি। এবার দুধটা জাল করব। দুধ ফুটে ওঠা পর্যন্ত ঘন ঘন নেড়ে দেব, না হলে পাতিলের নিচে তলানির পড়ে যাবে। দুধ যখন ফুটে উঠবে তখন আমি আস্তে আস্তে দুধে ভিনেগার মিশিয়ে দেব। আমি এক হাতে ভিনেগার দিব আর অন্য হাত দিয়ে দুধটা নেড়ে দেব। এভাবে অল্প অল্প করে আমি ভিনেগারটা দুধে মিশাব। দেখতে পাচ্ছেন অলমোস্ট দুধটা ছানায় পরিবর্তিত হয়ে গেছে। এখন আর আমি ভিনেগার দেব না। আমরা যেখানে থালা বাটি ধুই সেখানে একটা স্ট্যানারের উপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ ছানাটা আমি স্ট্যানারে ঢেলে দেব। ছানাটা থেকে ভিনেগারের গন্ধ দূর করার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে নেব। এখন আমি কলের মাথায় ছানাটাকে ঝুলিয়ে রাখব, ছানা থেকে যেন সমস্ত পানি ঝরে যায়। আমি 1 ঘন্টার জন্য ছানাটা কলে ঝুলিয়ে রেখেছিলাম, ছানা থেকে সমস্ত পানি ঝরে গিয়েছিল। দেখুন ছানাটা এখন কতটা পারফেক্ট হয়েছে। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ছানা, 1 চামচ ময়দা, 1/2 চামচ চিনি। আপনারা চাইলে ময়দার জায়গায় সুজিও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হাতে ডোলে ডোলে আমি একটি পারফেক্ট ডো তৈরি করব। ডোটা পারফেক্ট হলেই রসগোল্লাগুলো পারফেক্ট হবে। আমি এখানে 9টি রসগোল্লার বল বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রসগোল্লার শেপ দিয়ে মিষ্টিটা বানাতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই রসগোল্লার বলগুলোর মাঝে কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে রসগোল্লাগুলোকে শিরায় দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে। এখন আমি রসগোল্লার জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করতে আমি নিয়েছি 2.5 কাপ চিনি আর নিয়েছি 5 কাপ পানি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। লাল চিনিটার কারণে আমার শিরাটা একটু লালচে কালার দেখাবে। শিরাটাকে আমি নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি হাই হিটে শিরাটাকে ফুটাচ্ছি আর যখন শিরাটা ফুটে উঠবে তখন আমি চুলাটা কমিয়ে দিব। চুলাটা কমিয়ে আমি সমস্ত মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। মিষ্টিগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে আলতোভাবে নেড়ে আবার 20 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব।
ফিরে এসেছি 20 মিনিট পর। মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি না এখন আমি তা বোঝার জন্য হাফ গ্লাস পানি নিয়ে নিয়েছি। হাফ গ্লাস পানিতে আমি একটি মিষ্টি ছেড়ে দেব। মিষ্টিটা যেহেতু নিচে চলে গিয়েছে তাহলে বুঝতে হবে মিষ্টিটা পারফেক্টভাবেই সিদ্ধ হয়েছে। যদি মিষ্টিটা ভেসে থাকতো তাহলে মিষ্টিটা পুরোপুরি সিদ্ধ হতো না। এখন আমি মিষ্টিটা সিরায় রেখে দেব। আমি সারা রাত্রের জন্য মিষ্টিটা সিরাতে রেখে দিয়েছিলাম। দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।